সেই সময় এক কাপালিকের সঙ্গে দেখা হয়। কাপালি বলে এই শ্মশানটা খুব পবিত্র, আপনি এখানে সব সাধনা করুন। রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা আরম্ভ করলেন, সব সাধনা কালে মা ওনাকে দেখা দিল। উনি বললেন যে আমি তোমার কী রূপে এ করবো, বললে আমি রূপে শ্বেত কালী আর পূজিত হব দুর্গা রূপে। তারপরই মা এখন পরিধান করবেন কিছুক্ষণের মধ্যেই, আপনাদের মায়ের কাপড় পরানোর পর আবার মায়ের মূর্তি দেখাবো। আর করেছে হর্ষ বলি হলে এখান থেকে ওষুধ দেওয়া হয়, তাদের বাচ্চা হয়নি বিবাহ অনেক পরে এখান থেকে ওষুধ দেওয়া হয়, সবই বাঁধার ওষুধ, খাবার ওষুধ কিছু নয়, কিছু পালনই আছে করতে হয়। আচ্ছা, মাকে তারা মানত করেছিলেন যে সন্তান হলে মায়ের কাছে তার ছবি দিয়ে যাবেন, এবং সেই হিসেবেই এখানে অনেক ছবি দেখতেই পাচ্ছেন। দুপুরে ভাত থাকে, ডাল, সব কিছু সবজি দিয়ে, মাছ দিয়ে একটা ঘন্ট আর পায়েস, এটা আমাদের মাকে মাছ দেওয়া হয়। মাছ দিতে যাচ্ছে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি মন্দিরের উদ্দেশ্যে, চলুন আপনাদের নিয়ে যাই সেই মন্দিরের দর্শন করাতে। আমরা পৌঁছে গিয়েছি রাজবল্লভী মাতা মন্দিরে। এই যে মেন গেট দেখতে পাচ্ছেন, এর উপরে নওবতখানা, প্রতিদিন সন্ধ্যেবেলা এখনো নিয়ম করে সানাই বাজার চল রয়েছে, যেরকম আদি জমিদার বাড়িতে হতো এখনো এই বাড়িতে সেই রকমভাবেই চল রয়েছে। এই ওপরে এখানে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে নওবতখানায় বসে সানাই বাজানোর চল রয়েছে, এটাই মেন গেট। আর এইখানে মন্দির চত্বরে বিভিন্ন মন্দির এই দোকান, আর এইটি হচ্ছে মন্দির চত্বরের প্রবেশের প্রধান গেট। চার চক চোদ্দ পাড়া তিন ঘাট, এই নিয়ে হয় রাজবলহাট, আর এখানকারই জাগ্রত দেবী হলেন রাজবল্লভী মাতা। মায়ের মন্দিরে পৌঁছে গেছি, এখন বাজে নটা। আমার এখানে এই বানেশ্বর শিব, এখানে শিব মন্দিরটি, বানেশ্বর শিব মন্দির, সুন্দর মন্দির প্রাঙ্গণ। এই মন্দির চত্বরে বেশ কয়েকটি শিব মন্দির আছে, এই শিব মন্দিরগুলি আলাদা আলাদা নাম রয়েছে, যেমন ত্রয়াম্বকেশ্বর, সোমেশ্বর, রাজরাজেশ্বর ও নন্দীশ্বর এবং বানেশ্বর। এই দূরে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এখন বাজে নটা দশ। মায়ের বেশ এখন দেখতে পাচ্ছেন আপনারা, সাদা শাড়িতে মা, সাদা শাড়ি, লাল পাড়। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু যদি জানেন। আমার নাম গুরুপদ ব্যানার্জি। আচ্ছা গুরুপদ বাবু, আপনি তো এখানকার পুরোহিত বোধ হয়? এখানকার পুরোহিত বলতে, যার যখন পালা পড়ে সেই সিস্টেম আছে, তখন সে আপনাদের পালা বোধ হয়। পালা, আচ্ছা পালা, পালা রয়েছে। আচ্ছা দাদা, এবার আপনি আমাকে একটু বলুন, মায়ের এই মন্দির খুলে কটায়? খুলে সকাল ছটায়, বন্ধ হয় রাত্রি নটায়। আচ্ছা, মাঝখানে মাকে যখন কাপড় পরানো হয় তখন একটু মিনিট দশেকের জন্য বন্ধ থাকে, আর দুপুরে ভোগের জন্য, ভোগের সময় 10 মিনিট বন্ধ থাকে। আচ্ছা, এটা কটা নাগাদ বন্ধ হয় কাপড়ের জন্য? কাপড়ের জন্য ওটা নির্দিষ্ট টাইম নেই, ভক্তরা যখন কাপড় নিয়ে আসে মোটামুটি 10টা থেকে একবার কাপড় বন্ধ হয় 10টা। আগের শিব মন্দিরগুলি ছাড়াও একটি বড় শিব মন্দির রয়েছে নতুন, এর মধ্যে শিবলিঙ্গ ও শিব মূর্তি এবং নন্দীজির মূর্তি দুটোই রয়েছে। আচ্ছা, মায়ের কাপড়ের ব্যাপারে শুনেছি ওটা একটু নাকি স্পেশাল রয়েছে। মায়ের যে কাপড় পরানোর জন্য 14 হাত কাপড় লাগে,
এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়, এখানে নয়, তাঁতের কাপড় হলে এখানে পাবেন। আর বেনারসি যে কাপড় বা এখন ফ্যান্সি যে কাপড় উঠেছে, ব্লাউজ পিস যেগুলো আছে, ও 14 হাত শাড়ির জন্য মাকে পরানো হয়। আচ্ছা, বেনারসি কাপড়টা যে ব্লাউজ পিস আছে ওইটা না কাটলেই 14 হাত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে মায়ের একটু মাহাত্ম্য বলুন না। আমরা যতটুকু জানি ভূসুর পার্বণের অন্তর্গত দামোদরতরে তীরের পূর্ব তীরে একটি গ্রাম ছিল রাজপুর, মনে বনালয়। এই রাজ্যের তখন রাজা ছিলেন বাগদি সর্দার শনি ভাঙর। শনি ভাঙরের মৃত্যুর পর রাজা হলেন চতুরানন নিয়োগী। চতুরাননের একমাত্র কন্যা তারাসুন্দরী, এই তারাসুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার ফুলিয়া হইতে গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়েছিলেন এবং তারাসুন্দরীর সঙ্গে বিবাহ দিলেন। অল্প কিছুকাল পরে সদানন্দ মুখোপাধ্যায়কে রাজ্যভার ছেড়ে দিলেন। রাজত্বকালে উনি রায় উপাধি গ্রহণ করলেন। রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন সময় পশু পাখি শিকার করতে বেরোতে হতো। একদিন অনেক পশু পাখি শিকার করেছে, ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হয় এমন সময় এখানে একটা শ্মশান ছিল, এই শ্মশানটা কাজ দিয়ে পাশ হচ্ছিলেন। উনি ঈশ্বরের স্বর্ণাপন্ন হলেন, জানি ব্রাহ্মণগণে জন্মগ্রহণ করেছি আর এইসব পশু পাখি শিকার করে বেড়াবো, পৃথিবীতে এমন কি কেউ নাই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে। সেই সময় এক কাপালিকের সঙ্গে দেখা হয়। কাপালি বলে এই শ্মশানটা খুব পবিত্র, আপনি এখানে সব সাধনা করুন। রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা আরম্ভ করলেন। সব সাধনাকালে মা ওনাকে দেখা দিল। মা বললেন, আমাকে এখানে তুমি প্রতিষ্ঠা করো, আমার বাড়ি তৈরি করো। মন্দিরে কোনো আদল নেই, বাড়ির আদলে তৈরি করলেন। তখন উনি আবার জানালেন যে আমি কী রূপে তোমাকে প্রতিষ্ঠা করব। তখন মা জানালেন যে নারী শরীর হইতে বড় আকারে নারী মূর্তি, শরৎকালে জ্যোৎস্নার মতো আমার গায়ের রঙ হবে, ঘি ভুজা, আমার দক্ষিণ হাস্যে থাকবে তীক্ষ্ণ ছুরি আর বাম হাস্যে থাকবে রুধির পাত্র, আর একটা পথ থাকবে আমার মহাকাল ভৈরব যাকে বলি মাথার উপর, আর একজনের বুকের ওপর পা থাকবে, গলায় মুন্ডমালা, কোমরে হস্তবন্ধন, যেটা উপর থেকে দেখা যায় না। উনি বললেন যে আমি তোমার কী রূপে এ করবো, বললে আমি রূপে শ্বেত কালী আর পূজিত হব দুর্গা রূপে। উনি তখন মাকে এখানে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠার পর রাজপুরের গ্রাম পরিবর্তন করে ওনার হৃদয় বল্লভী এই দেবীর নাম রাখলেন রাজবল্লভী, আর গ্রামের নাম পরিবর্তন করে রাখলেন রাজবল্লভীর হাট, কালক্রমে তার আগে রাজবল্লাটে রূপান্তরিত হয়েছে। এটা প্রায় কতদিন আগেকার কথা? আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে ইংরাজির 1242 থেকে আমাদের কাছে তথ্য আছে, 1242। আচ্ছা, আপনাদের এখানে এই মায়ের বাৎসরিক উৎসব কোনটা? বাৎসরিক উৎসব দুর্গা পুজো। আচ্ছা, 15 দিন আগে থেকে চণ্ডীপাঠ শুরু হয়। আচ্ছা, এখানে অষ্টমী অষ্টমী নবমী নবমীতে মোষ বলি হয়, পাঁঠা বলি হয়, ভেড়া বলি হয়, এখনো বলি প্রচলন রয়েছে, প্রচলন রয়েছে। আর জল ঘড়ি আছে, আগেকার দিনে যে জল ঘড়ি সূর্য ঘড়ি ছিল সেই জল ঘড়ি আছে। আচ্ছা, ওই পুজোর আগে ঘড়িয়াল আছে, উনি আমাদের সময় নিঘণ্ট করে দেন, আর সন্ধি পুজো উনি যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমাদের পূজা বসতে হবে এবং পুজো সমাপন করতে হবে। শুধু তাই না, এটা বলে রাখি রাজবাড়িতে যত দুর্গা পুজো হয়, যত অনেক দুর্গা পুজো হয় রাজবাড়িতে, এখানে এই যে সন্ধি পুজো মায়ের পূজা আরম্ভ হলে অন্যান্য জায়গায় পূজা আরম্ভ হবে পূজা হয় এবং শেষ বলতে ওখানেও শেষ হবে। আচ্ছা আচ্ছা, মানে মায়ের পূজো আগে শুরু হবে এবং আগে শেষ হবে। আচ্ছা, মায়ের ভোগের ব্যবস্থা কি রয়েছে? ভোগের বছরে দুদিন বাদে চৈত্র মাসের সংক্রান্তিতে মাকে ছাতুভোগ দেওয়া হয়, আর দুর্গা পুজো নবমীতে মাকে চিঁড়ে ভোগ দেওয়া হয়, বাদ বাকি অন্যান্য দিন এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। তার জন্যে এখন 30 টাকা মূল্য ধার্য আছে, কুপন 30 টাকা কুপন কেটে আপনাকে কটা থেকে দেওয়া হয়? সকাল 8টা থেকে কুপনটা দেওয়া শুরু হয়, যেদিন যেমন মানে ভক্ত সমাগম হয় তার উপর নির্ভর করে ওটা কুপনটা শেষ হয়ে যায়, আমাদের 1200 পর্যন্ত কুপন ভক্ত নেওয়া হয়। এটা কটা অবধি মানে দেওয়া হয়? দেওয়া হয়, ওই তো নির্দিষ্ট টাইম কিছু নেই, যতক্ষণ থাকে ততক্ষণ। আর মানে আপনাদের ভোগ কটার সময় হয়? দেড়টায় হয়। দেড়টায় ভোগ, মাকে ভোগ দেওয়া হয়, তারপরে তারপরে দুপুরে ভাত থাকে, ডাল সব কিছু সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঘন্ট, আর পায়েস,
এটা আমাদের মাকে মাছ দেওয়া হয়, মাছ দিতে যাচ্ছে। আর ভক্তরা যদি মনে করে কোনোদিন যদি কোনো ভক্ত ভান্ডারা হলে ভান্ডারা করে ভান্ডারা খিচুড়ি দেওয়া যেতে পারে, আর পলোয়া করা ভাজা বুঝি এখানে কোনো রকম কিছু দেওয়া যায় না। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ আবার যদি এখানে বস্ত্র দেওয়া হয় কোনো ভক্তের বস্ত্র, সেই বস্ত্র ধারণ করবেন মা। সেই সময় মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য, তারপরে আবার মন্দির খুলে দেওয়া হয়। ওখানে কাল ভৈরব আর বিরূপাক্ষশী। আচ্ছা, আর মায়ের হাতে একদিকে ছুরি, আচ্ছা এখানে কি এখনো রক্ত দানের কোন ব্যাপার রয়েছে? আর আপনি একটু ওই তেল পোড়ার ব্যাপারটা বলুন না, মায়ের নাকি তেল পোড়া খুব মানে মানে অনেক জনপ্রিয় রয়েছে। তেল পোড়া নয়, এখান থেকে বিভিন্ন মন্দিরে যারা মারাকার আছে ওনারই সদ্যপ্রাপ্ত ওষুধ দেন। মানুষ পুড়িয়ে গেলে যে ডাক্তার ফিরত তাকে উদ্ধার করেছে। অর্শবলি হলে এখান থেকে ওষুধ দেওয়া হয়, তাদের বাচ্চা হয়নি, বিবাহ অনেক পরে এখান থেকে ওষুধ দেওয়া হয়। সবই বাঁধার ওষুধ, খাবার ওষুধ কিছু নয়, কিছু পালনীয় আছে করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন আপনারা ভক্তরা যারা খুব বিপদে রয়েছেন তারা এখানে এসে যোগাযোগ করবেন এই দাদার সঙ্গে, দাদা পথ দেখাবেন, মায়ের দেওয়া ওষুধ আপনারা নিয়ে যেতে পারেন। এবং আমার মনে হয় মাকে যদি আপনারা বিশ্বাস করেন, মাকে মায়ের মহিমাকে যদি বিশ্বাস করেন, আপনারা ঠিক পথ খুঁজে পাবেন। অনেক ধন্যবাদ দাদা। বাচ্চাদের অনেক ছবি দেখছেন, এই যে ছবি দেওয়া রয়েছে, অনেকেই বাচ্চা হচ্ছিল না, তারা মানত করে করাতে মায়ের কাছে তাদের সন্তান হয়, এবং সেই সন্তানে মানত অনুযায়ী এখানে তাদের ছবি দেওয়া রয়েছে। মাকে তারা মানত করেছিলেন যে সন্তান হলে মায়ের কাছে তার ছবি দিয়ে যাবেন, এবং সেই হিসেবেই এখানে অনেক ছবি দেখতেই পাচ্ছেন। এটি একেবারেই আলাদা অন্যান্য মন্দির থেকে। খুব জাগ্রত এই মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা নিজেদের আরতি নিয়ে ছুটে আসে মায়ের কাছে, মা তাদের উদ্ধার করবে। এটা ভোগের ঘর, এখানে রান্না হয়, এখানে মূল মন্দির। আর এইটি নাট মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা করা নাট মন্দিরে, সুন্দর মন্দির চত্বর। তারপরই মা এখন পরিধান করবেন কিছুক্ষণের মধ্যে, আপনাদের মায়ের কাপড় পরানোর পর আবার মায়ের মূর্তি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই বন্ধ করে দেওয়া হলো দ্বার, মাকে এখন নতুন কাপড়ে নতুন রূপে সাজানো হবে, তারপরে মাকে নতুন রূপে পাবো আমরা। সত্যি মাকে অপরূপ সুন্দর লাগছে এই নতুন শাড়িটি পরে, চোখ জুড়িয়ে যাচ্ছে মায়ের দিকে তাকিয়ে। এখানে যদি রাত্রে থাকতে চান, মন্দিরের পাশাপাশি অনেক ঘর আছে, আমাদের মন্দিরেরই প্রহীন গৌতম সাহা চৌধুরী চলুন গৌতম বাবুর সঙ্গে ঘুরে দেখে আসি এই ভাড়ার ঘরটি, যেটি মন্দিরের খুবই কাছে। সুন্দর ব্যবস্থা, পেছনেই কুকুর, গরমের সময় আপনাদের কোনো অসুবিধা হবে না, এখান থেকে হাওয়া সুন্দরভাবে আসে। এখানে ঢুকে একটা রান্নার জায়গার মতন ব্যবস্থা।
এখানে একটা বেড রয়েছে, এখানে দুজন থাকতে পারবেন, আর এই ভেতরের ঘরে আরও দুজনের ব্যবস্থা রয়েছে। বুঝতেই পাচ্ছেন সুন্দর ব্যবস্থা, মাকে দেখতে এসে আপনারা এখানে থেকে গেলেও কোনো অসুবিধা নেই। দাদা মোটামুটি কিরকম ভাড়া এটা? 800 টাকা, 12 ঘন্টার জন্য আপনারা এটা এসে আপনারা থাকতেই পারেন, কারণ অনেক সময় দূর হয়ে যায়, দেরি হয়ে যায়, সে ফলে আপনারা মাকে ঠিকভাবে পুজো দিতে পারেন না। আপনারা এখানে থেকে পরদিন সকালবেলা মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন। ঠিক আছে দাদা, আপনার আপনার ফোন নাম্বারটা যদি কেউ বুক করতে চায়, 9749428656। দাদা নামটা একটু যদি বলে দেন। গৌতম সাহাচৌধুরী। আচ্ছা, এই ব্যবস্থা। এই যে দাদাদের এখানে ভোগের ব্যবস্থা হয়, ভোগের ঘরের সামনেই যে দাদা বসে আছেন ওনার কাছ থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিতে পারবেন ভোগে 30 টাকার বিনিময়ে। এখানেই চেয়ার টেবিলে বসে আপনারা দুপুরের ভোগ পেতে পারবেন। আপনার দোকানে মোটামুটি পূজোর সামগ্রী সবই পাওয়া যায় তো? পাওয়া যায়, মায়ের 14 হাত শাড়ি পাওয়া যায়, মায়ের 14 হাত ছাড়া পরায় না, তো মায়ের 14 হাতই চাই। আচ্ছা, মোটামুটি শাড়ির কিরকম দাম পড়ে? মোড়ল মোটামুটি 300 টাকা থেকে শুরু আপ টু বেনারসি পর্যন্ত আছে মায়ের। আচ্ছা, মোটামুটি মা রেগুলার বেনারসি পরে। আচ্ছা, আর এখানে যে আপনার এই সামনে যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবি কিরকম দাম রয়েছে? এগুলো হচ্ছে আপনার ল্যামিনেশন করা, 15 টাকা, 25 টাকা, 35 টাকা। আচ্ছা, আর এইটাও আপনি 15 টাকা কিন্তু পাবেন। এই যে ছবিগুলো, এগুলো একটু পেস্টিং। আচ্ছা, এগুলো 15 টাকা। আপনারা এখান থেকে মায়ের ছবি সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে মায়ের শাড়ি, এটা এই 14 হাতের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দাদার এই দোকানে পাওয়া যায়। আপনারা শাড়ি না নিয়ে এসেও এখান থেকে পাবেন, কারণ 14 হাতের শাড়ি ছাড়া মাকে পরানো হয় না। কার্ড আপনার আপনাদের এই দাদা কার্ড, এইখানে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন, তাতে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। মায়ের যে শেষ বংশধর, আমাদের বলুন ঠাকুরের যে শেষ বংশধর একজনই বেঁচে আছেন, তিনি আমাদের বাড়ি আছেন এবং আমরাই মায়ের এইসব মন্দির। তিনি থাকেন কোথায়? তিনি থাকেন এখন রবীন্দ্র সরোবর, আগে থাকতেন শ্রীরামপুরে গোস্বামী বাগান লেনে, এখন রবীন্দ্র সরোবর কলকাতায় থাকেন। দাদা আপনার নামটা? আমার নাম শ্রী সুব্রত কুণ্ডু। সুব্রত কুণ্ডু, এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই তো আপনাকে পাওয়া যাবে? সব সময় পাওয়া যাবে, সব সময়। আমার একটা কার্ড দিয়ে দেবো, আছে থাকার ব্যবস্থা। আচ্ছা, কিরকম আপনার ঘর ভাড়া পড়ে? মোটামুটি একটা দিন থাকলে 500 টাকা নি। আর এখানে এখানে উৎসব কবে হয়? উৎসব পুজো মানে দুর্গা পুজোর 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। নবমীতে মোষ বলি হয় এখনো। আচ্ছা, মোষ বলি হয়, তারপর ওখানে পেঁয়াজ বলি হয়, মায়ের 2 বার বোধন বসে, পুজো 1 বার এই গাজনে বসবে। আর মায়ের মহিমা কিরকম আপনি একটু বলুন না? মহিমা তো বিশাল, অপার মহিমা। এখানে এখানে দেখলাম অনেক ছবি, বাচ্চাদের ছবি দেওয়া। হ্যাঁ, বাচ্চাদের, যাদের বাচ্চা হয় না তারা এখানে মানত করে যায়। আচ্ছা, ছবি ঝুলিয়ে যায় হয়ে গেলি। আচ্ছা, মায়ের পুরনো চুলকানি রোগ মায়ের তেল পড়া দিলে পরিষ্কার হয়ে যায়, তাই একদম একদম। মায়ের অর্শ রোগ, যার যার অর্শ রোগ আছে, মায়ের একটা ওষুধ আছে সেইটা দিলে খেলে অর্শ ভালো হয়ে যায়। মায়ের একটা পালনী আছে, একটা লিস্ট দিয়ে দেয়। হ্যাঁ, তো এখানে ভোগের ব্যবস্থা কি রয়েছে? এখানে মায়ের রেগুলারই ভোগ হয়। আচ্ছা, একমাত্র নবমীর দিন মহিষ বলি হয়, সেদিন বন্ধ থাকে। আচ্ছা, আর চৈত সংক্রান্তি সেদিন মা ছাতু খায়। আচ্ছা, আর নবমীর দিন মা চিড়েমুড়কি খায়।
দাদা, যদি ওই কলকাতা থেকে অনেকে আসতে তো দেরি হয়ে যায়, যদি তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেয়, আপনি কি টিকিট কেটে রাখতে পারবেন? আমি আমার দর্শকদের বলবো, যদি আপনাদের এখানে আসতে দেরি হয়, সুব্রত বাবুর সঙ্গে দেওয়া ফোন নাম্বার থেকে সাড়ে আটটার মধ্যে আমাকে ফোন করে, একদম একদম আপনি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, এবং উনি টিকিট কেটে রাখবেন, আপনারা শুধু সংগ্রহ করে নেবেন। এই দোকান, এই দোকানের সামনেই আপনারা চলে আসবেন, ওনার দোকানে সব কিছু পেয়েও যাবেন, এবং উনিও সংগ্রহ করে রাখবেন আপনাদের টিকিট, আর আপনারা সঙ্গে সঙ্গে যেতেও পারবেন ভোগ খেতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাজবল্লভী মায়ের মূর্তি অন্যান্য যে কোনো দেবদেবী মূর্তির থেকে আলাদা। রাজবল্লভী মা 6 ফুট উচ্চতায় এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি ওনার মূর্তি। উনি রূপে শ্বেতকালী এবং পূজিতা হন দুর্গা রূপে। হাওড়া থেকে তারকেশ্বর মেন লাইনে হরিপাল স্টেশনে নেমে বাস বা ট্রেকারে করে সহজেই আসা যায় এই জায়গায়। আর বরগাছিয়া হয়ে যদি নিজেদের গাড়ি থাকে, তবে খুব সুন্দর রাস্তার মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে এইখানে। আজ আপনাদের সামনে তুলে ধরলাম অত্যন্ত জাগ্রত, প্রায় 700 বছরের পুরনো এই প্রাচীন মন্দিরে রাজবল্লভী মাতার মূর্তি। মাতা অত্যন্ত জাগ্রত, আপনারা এসে নিশ্চয়ই ফল পাবেন এখানে। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আগামী পর্বে আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।